হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। আজকে আমি তোমাদেরকে দেখাবো পেঁয়াজ রসুন দিয়ে পনির কীভাবে বানায়, সেটা তোমাদেরকে দেখাবো। দেখো দেখো, সবাই তো নিরামিষ পনিরটাই সব পছন্দ করে, কিন্তু পেঁয়াজ রসুন দিয়ে বানিয়ে খেলে যে কী একটা মজা, সেটাই তোমাদেরকে বানিয়ে দেখাবো আজকে। আর তোমরাও ভালো লাগলে বাড়িতে বানিয়ে খেয়েও তারপর আমাকে কমেন্টে জানিও ভালো হয়েছে কি না খারাপ হয়েছে। চলো দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, আমি পনির বাড়িতে বানিয়েছি। পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা আদা এগুলো বেটে নিয়েছি, আর এখানটায় নিয়েছি টমেটো পেস্ট গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছি। চলো একদম রান্নার কাছে চলে যাই। চলে এলাম রান্নার কাছে। দেখো প্যানটা আমি গরম হতে দিয়েছি, পনিগুলো আমি ভেজে নেবো ভালো করে, নুন হলুদ দিয়ে ভেজে নেবো। ভালো করে মাখিয়ে আমি এবার ভেজে নেবো। মাখানো হয়ে গিয়েছে, এবার আমি তেল দিয়ে দেবো। আলুগুলো ভেজে নেব। লাইক কমেন্টে কমেন্টে ধরা যাবে মনে আগ্রহ বাড়বে যে না করি, আমার পাশে তো কেউ নেই কিন্তু আমার প্লিজ আমার পাশে থেকে ইনস্টাগ্রামেও আমার ভিডিও আছে দেখে নিও। তোমাদের আরও ইউটিউবের মতন আমি ভিডিও বানাতে পারছি না, আমি যেরকম পাচ্ছি সেরকমই দেখাচ্ছি তোমাদেরকে। দেখো প্লিজ আর আমার সাথে থেকে, এটাই তোমাদের কাছে আমার অনুরোধ। দেখো আমার আলুগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি এখন নামিয়ে নিচ্ছি। আলু পনির একদম রেডি। দেখো তেল নিয়ে নিলাম, এখানটায় আমি জিরে দিয়ে দিলাম,
এবারে দেব শুকনো লঙ্কা এবারে দেব তেজপাতাটা শুনো ফ্রেন্ড তোমাদেরকে একটা কানে কানে একটা কথা বলছি তোমরা কিন্তু বলবে না কাউকে ভালো করে রান্না করি কোনদিন বললো না আমার হাজবেন্ড যে ভালো হয়েছে আজকে আমি মেসে মেসে রান্নাটা করব যদি কিনা বলে ভালো হয়েছে আদা রসুন পেঁয়াজ বাটা কাঁচা লঙ্কা টমেটো গ্রেট করে নিয়েছিলাম এগুলো দিয়ে দিলাম এটা একটু ধুয়ে দিই জলটাও দিয়ে দিলাম অল্প জল না দিলে পুড়ে যাবে যদি কিনা বলে আমার হাতে ভালো হয়েছে আজকে তো আমি মেসে মেসে রান্নাটা করছি কিছু মনে করো না কিন্তু নিজেদের লোক ভেবে শুধু ভুলগুলো শুধরিয়ে নিও এখানে দিয়ে দেব লঙ্কা গুঁড়োটা তারপর দিয়ে দেব এখানে ভালো করে নিয়ে নিলাম থাক দেখো আমার চুলটা একদম খুলে গিয়েছে বেঁধে নেই নাচতে নাচতে খুলে গিয়েছে এবার বেঁধে নিচ্ছি চুলটা হাতটা আবার ধুয়ে নিলাম অল্প জলটা দিয়ে ভালো হোস রান্না ঠিক আছে ভালো হলো তুমি স্বামী যা দেখে ভালো দেখো আমার ভাজাটা হয়ে গেছে এবার আমি দিয়ে দেব বন্ধ করে বলছি বন্ধ হয়ে গেছে দেখো ফ্রেন্ডস ভাজাটা কমপ্লিট হয়ে গেছে এবার আমি আলুগুলো দিয়ে দেব বেশি বেশি করে আলু খেলে ভুঁড়িটা বাড়বে তারপর জলটা দিতে হবে
Gracias.